হ্যালো বন্ধুরা, আবার নতুন ব্লগের সাথে বেরিয়ে পড়লাম। আজকে সানডে, সো ইয়াং পিপলস, তো সানডে বেরিয়ে পড়লাম ঘুরতে সৌন্দর্য পাখিদের সাথে। আজকে কোথায় যাচ্ছি ওমধ্যে আমরা? আমরা মাহবুবপুর মুন্ডলিকা ওদিক দিয়ে ঘুরবো, গ্রাম বাংলা এলাকা, খুব সুন্দর লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমরা ঘুরতে ঘুরতে পুরো হুগলি জেলার, মানে আমাদের পাশে তো হাওড়া হুগলির বর্ডারে আমাদের ঘর, তো আমরা হুগলি জেলাতে ঢুকে পড়েছি। মোটামুটি শেষেরই পথে আবার হাওড়াতেই বেরাবো। এই গ্রামটা হুগলি জেলার ভিতরে, আর এত সুন্দর প্রাকৃতিক, মানে ধারণার বাইরে, গ্রামের ছেলে হয়ে কেন। গ্রামের ছেলে, গ্রামের যে মজাটা এইগুলো, এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর 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 চাষবাস, তারপরে দেখতে পাও, দেখে নাও। ওই ভাই বাস চলে নে, কত সুন্দর এলাকা, এত সুন্দর এলাকার সাথে আমরা গ্রামের ছেলে তো গর্ববোধ করি যে না আমরা গ্রাম বাংলার ছেলে। যে মজাটা, এই যে হাই পাওয়ারের তার, কত সুন্দর এলাকা, কালো কালো কেমন তো নেই। চারিদিক মানে কি বলো, আমাদের দিকটা এত সুন্দর না, দেখতে পাচ্ছ সবুজ প্রকৃতি, মানে কি বলো, অসাধারণ এলাকা আমাদের এলাকাটা। ঘুরি এভরি টাইম ঘুরি, সানডে তো আমাদের কাজ ছুটি, আর আমাদের মধ্যে এমনি টাইম ছুটি, যখন পারে ছুটি, যখন ইচ্ছা কাজ। আর আজকে মধ্যে খালি চুল আজরাচ্ছে, যা ইচ্ছা তাই, মুড একদম, মানে কি বলবো, কিছু বলার নেই। আর তুমি কিছু বলে দাও মধ্যে, চোখে পোকা পড়ে গেছে। ও আর আমরা তিনজন যখন বেড়াই তো রাস্তায়, মানে এত হাসি ভিডিওর মধ্যে দেখতে পাও তোমরা, আমরা প্রচণ্ড হাসি, মানে আমরা ফ্রি মাইন্ডের ছেলে, এনি টাইম হাসতে ভালোবাসি, মানে হয়তো গালাগালি করি ঠিকই কিন্তু হাসি প্রচণ্ড। হচ্ছে কানা নদী, ওই যে ওই যে কানা নদী যাকে কানা খালও বলা যায়। হাওড়া হুগলির বর্ডার, ঠিক আছে, এই বাস স্ট্যান্ড আছে এখানে, একটা বনহুগলি বাস স্ট্যান্ড আছে, 26C বাস যায়। এই এখানে আমরা হাওড়া চলে এলাম, ওদিকটা হুগলি, ঠিক আছে। আর এই যে বাস স্ট্যান্ড দেখে নাও, এই যে বাস স্ট্যান্ড 26C বনহুগলি ডানলপ, ওদিকটাতে এই বাসটা যায়।